ছোট্ট বন্ধুরা, আজকে 39 শব্দটি ব্যবহার করে আমি তোমাদের একটি হাতি আঁকা শেখাবো। তো এভাবে আমরা প্রথমে একটা থ্রি আঁকবো এবং এর শেষে পিছনের দিকে এরকম একটা নাইন লিখব। তো এখন হাতিটি আঁকার জন্যে এর এইখান থেকে ত্রির উপর থেকে আমরা একটা লাইন টেনে এনে হাতির সুরটা এভাবে দিয়ে দিব। এরপরে এইখান থেকে হাতির সুরটি আমরা এইভাবে রেখে দেব। এরপরে আমরা এইভাবে এই জায়গাটা দিয়ে দেব। এইখান থেকে সাধারণত হাতির সুর বের হয়। তোমরা দেখেছ হাতির দুইটা এখান থেকে হাতির দাঁত বের হয়, এরকম দুইটা দাঁত থাকে হাতির, এবং হাতির চোখ থাকে এই জায়গাটায়। হাতির চোখ অনেক সুন্দর হয়। এভাবে আমরা দিয়ে দিলাম। এরপরে হাতির পিঠের অংশ এভাবে আমরা দিলাম। এখন দেওয়ার পরে হাতির কান, তোমরা জানো হাতির কান দুটো অনেক বড় হয়ে থাকে। আমরা এই অংশটাকে হাতির কান হিসেবে ব্যবহার করছি। আর পিছনে আর একটা কানও হাতির দেখা যাবে। এরপরে হচ্ছে হাতির পা। এই জায়গা থেকে আমরা হাতির পা আঁকব। এইভাবে একটা লাইন যদি দিয়ে দিই সেটা সুন্দর লাগবে। এখন হচ্ছে হাতির পেছনের অংশ। এইখান থেকে আমরা এইভাবে হাতির আর একটা পা এঁকে ফেলবো, আর একটা দাগ দিয়ে ফেলবো। এরপরে হাতির পেটটা আমরা দিয়ে ফেললাম, এবং এই হচ্ছে হাতির ল্যাজ। এটা এখানে কালো চুলে ভর্তি থাকে, এটা আমরা দিয়ে ফেললাম। এরপর হচ্ছে হাতির জিন, যেটার উপরে সাধারণত মানুষ বসে থাকে। আমরা সুন্দর একটা জিন এখানে ড্র করছি, এরকম এরকম। এটার উপরে মানুষ বসবে। তো এই ছিল আমাদের হাতির ড্রয়িং। এখন একটা জায়গা বাদ রয়ে গেছে, সেটি হলো হাতির সাধারণত দুইটা পা থাকে। আমরা একটা পা ড্র করেছি, আর একটা পা এখানে আমরা ড্রয়িং করে দিব, ঠিক আছে। এবং পিছন হাতির আর একটা পা থাকবে পিছনের, সেই পাটাও আমরা এখানে ড্রয়িং করে দিচ্ছি। এইভাবে তোমরা খুব সহজে থ্রি এবং নাইন শব্দটি, থ্রি এবং নাইন লিখে তা দিয়ে হাতি আঁকতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করবে, এবং নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।